আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পানি জমে থাকার কারণে এই স্টেডিয়ামের অবস্থাটা কি, আমার মনে হয় নর্দমার চেয়ে ভালো থাকে কিংবা নালা এর চেয়ে ভালো হয়। আপনি দেখতে পাচ্ছেন এটা কি আদৌ স্টেডিয়াম বা এটা কি একটা মাঠ ছিল, এটা বোঝার কোনো উপায় নাই। আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ প্রজন্মের কিন্তু ওরা খেলার মাঠের অভাবে কিন্তু ওরা খেলা খেলতে পারছে না। একটা সময় আমরা এই মাঠের, এই আউটার স্টেডিয়ামের ইতিহাস যদি আমরা যদি দেখতে চাই, এই আউটার স্টেডিয়ামের অনেক রেকর্ড আছে। এই আউটার স্টেডিয়াম থেকে অনেক আন্তর্জাতিক মানের প্লেয়ার কিন্তু আমরা দেখেছি, কিন্তু বিগত দুই এক বছর কিংবা চার পাঁচ বছর ধরে কিন্তু এটা এখন আর হচ্ছে না, কারণ এই মাঠের কোনো যত্ন নেই। আমি ভিডিওটা এই কারণেই করছি, আমাদের এখানে এই এলাকার মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আছেন, আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আছেন কিংবা ফুটবল ফেডারেশন আছেন কিংবা বিভিন্ন খেলোয়াড় সমিতি আছেন, এবং নবনিযুক্ত আমাদের প্রশাসক, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন। আমি ভিডিওটা এই জন্যই করছি, যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো নজরে যায়, প্লিজ আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই মাঠটার একটু যত্ন নেন। না হয় আপনারা যে সুশীল সমাজ যে বারবার কথায় কথায় বলে আপনারা যে মাদক মুক্ত সমাজ চান, কীভাবে মাদক মুক্ত সমাজ চাইবেন? এই তরুণ প্রজন্মের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে কি মাদক মুক্ত সমাজ পাওয়া যায়? এই যে মাঠগুলো সংস্কার করেন, আমার ভিডিওটা যারা দেখেছেন আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা বেশি বেশি শেয়ার করেন, বিভিন্ন জায়গায় দেন, কারণ এই আপনার এই ভিডিওটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা জেলা আমাদের যিনি প্রশাসক, নবনিযুক্ত নব প্রশাসক, উনি যদি দেখেন উনি হয়তো এই স্টেডিয়ামের জন্য কিছু করবেন বলে আমি আশা রাখি। তা আপনারা ভিডিওটা শেয়ার করেন, তুমি একটু দেখাতে পারো, এটা জায়গাটা একটু দেখাতে পারো।